Hello beautiful people, welcome to my YouTube channel. I'm Atik Tulaslam after the Maja Arakti Notun video. Ask camera perform Kurbo, full body beginner workout. Ask Amarke, Amar video the Shah Jokurbe, Amar trainee, among other gym member, Ashik. Camera video Surukara Age, Mul workout of Jawar Age, Amrake, warm up among stretching Kurinibo, Tapuramra, Mul workout of Jolajo. তো আমরা আগে প্রথমে ফুল বডি অফ ওয়ার্কআউট এর মধ্যে ডিপস দিয়ে শুরু করব আশিক ডিপস মারো বডি স্ট্রেট সুতা রেখে আমরা পারফর্ম করব আমরা 3 সেট মারব 15টা রিপিটিশন করে নিচে যাওয়ার সময় নিঃশ্বাস নিব এবং উপরে উঠে ছাড়ব এবার আমরা পারফর্ম করব ডাম্বেল প্রেস হ্যাঁ ডাম্বেল প্রেস আমরা ওয়েট নিচে নামানোর সময় নিঃশ্বাস নিব উপরে উঠে নিঃশ্বাস ছাড়ব এটা আমরা 3 সেট করব প্রতি সেটে 15টা করে রিপিটিশন করব 12 থেকে 15টা এবার পারফর্ম করব বেঞ্চ প্রেস এটা চেস্টের এক্সারসাইজ পজিশন মতো ধরতে হবে আস্তে আস্তে নিচে নামাতে হবে এবং উপরে ওঠার সময় নিঃশ্বাস ছাড়তে হবে আর্মস ওয়ার্কআউট পারফর্ম করব আর্মস ডাম্বেল কার হাতটাকে বডি সোজা রাখতে হবে হ্যান্ড গ্রিপ স্ট্রেট রাখতে হবে আস্তে আস্তে উপরে তুলতে হবে এবং যত দূর সম্ভব মাসলকে স্কুইজ করতে হবে এবং আস্তে আস্তে নামাতে হবে কেবল বাইসেপ কাল এটা আমসের গ্রাম এটা আমরা আস্তে আস্তে উঠাবো এবং আস্তে আস্তে নামাবো হ্যাঁ উঠাও কোনটাকে একটু চাপা রাখো যতটুকু সম্ভব হ্যাঁ হ্যাঁ পুরো উঠো একদম পুরো উঠাও পুরো উঠে বাইসেপে আই যায় স্কুইজ করো হ্যাঁ উঠে উঠাও এটা এখানে স্কুইজ করো হ্যাঁ উঠাও পুরো উঠাও হ্যাঁ এবার আমরা পারফর্ম করবো ট্রাইসেপ কেবল পুশ ডাউন ওকে এখানে ধরো একটু চাপায় ধরো চাপায় ধরো তোমার শোল্ডার ওয়েটেড তোমার শোল্ডার এখানে যে দূরত্ব থাকবে এখানে সেই দূরত্ব থাকবে তাহলে একটু ওয়েট করো হ্যাঁ ক্লোজ গ্রিপে হাত চাপাও হাত চাপাও হাত চাপাও বডি সোজা বডি সোজা বডি সোজা কোনে আরো পিছনে নাও হ্যাঁ এই হ্যাঁ স্লো এখানে হোল্ড করো এক দুই হ্যাঁ এক দুই এবং এটাকে উঠে না যতটুকু সম্ভব বুকের কাছাকাছি নিয়ে আসো উপরে হ্যাঁ এই হোল্ড এক দুই
এবার আমরা পারফর্ম করব শোল্ডার এক্সারসাইজ, শোল্ডার ডাম্বেল প্রেস। আমরা এখন পারফর্ম করবো ব্যাকের ব্যায়াম, লেট পুল ডাউন। তো এখানে আমরা ধরবো, ঠিক আছে, সমানভাবে, তারপর বডিটাকে স্ট্রেট রাখবো এবং পাটাকে আরও পিছনে নো, ঠিক আছে, পায়ের হাঁটু থেকে পজিশন নেবো, পিছনো পিছনো, ঠিক আছে, বডি স্ট্রেট, সোজা সোজা, হ্যাঁ, পিছন দিকে একটু, জাস্ট একটু হেলান, হ্যাঁ, বডি সোজা, হ্যাঁ, এখন হ্যাঁ নামো ভাই, আস্তে আস্তে নামাবো এবং আস্তে আস্তে ছাড়বো। বডিকে সোজা করে বসতে হবে, হাঁটুকে সামান্য বাস করতে হবে, আস্তে আস্তে বারটাকে বোকার দিকে টানতে হবে এবং ছাড়ার সময় বডিকে সামান্য সামনে নিতে হবে। বডির ব্যালেন্স ঠিক রাখার জন্য হাত দুটাকে সামনের দিকে উপরে তুলতে হবে, আস্তে আস্তে বসতে হবে এবং থাইকে 90 ডিগ্রি পজিশনে রাখতে হবে, অথবা থাইকে আমরা ফ্লোর এর সমান্তরাল করে রাখতে পারি। অ্যাপসের জন্য আমরা আজকে দুটি এক্সারসাইজ করব, ফার্স্ট ক্রাম্পসেস। লেগ রাইজ এক্সারসাইজটা বরাবরই সবাই খুব দ্রুত করে থাকি। উপরে ওঠার সময় হাঁটুকে 90 ডিগ্রি পজিশনে রাখবো এবং নিচে নামার সময় আস্তে আস্তে নামাবো এবং খেয়াল রাখবো পা যেন ফ্লোরের সাথে টাচ না করে। তো এই ছিল আজকে আমাদের বিগিনার ওয়ার্কআউট। তো যারা ভিডিওটি ফলো করবেন অবশ্যই উপকৃত হবেন, যারা ভিডিওটি পারফর্ম করবেন বা এই ওয়ার্কআউটগুলো পারফর্ম করতে চান তারা অবশ্যই প্রতিটি ওয়ার্কআউট 3 সেট করে করবেন এবং 12 থেকে 15টি রিপিটেশন করবেন। তো ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।